নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই মকর রাশির সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা চোদ্দশো সাতাশ বঙ্গাব্দ মকর রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে শুভ এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে তার পূর্বাভাস আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দের রাজা বুধ গ্রহ মন্ত্রী শনি গ্রহ এবং শস্য ভাণ্ডার দেখাশোনা করবেন শুক্র গ্রহ চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দের গোচর যদি আমরা দেখি তবে দেখতে পাব এই গোচর অনেকটা এই রকম শনি গ্রহ সারা বছর থাকবে মকর রাশিতে বৃহস্পতি গ্রহ সারা বছর অবস্থান করবে ধনু রাশিতে এবং মকর রাশিতে রাহু গ্রহ অবস্থান করবে মিথুন রাশিতে এবং বিষ রাশিতে কেতু গ্রহ অবস্থান করবেন মিথুন রাশিতে ও বৃষ রাশিতে এই চারটি বড় গ্রহের নিরিখে এবার আমরা দেখে নিই চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দ মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কি কী শুভ এবং কি কি অশুভ প্রভাব বহন করে নিয়ে আসছে প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি মকর রাশির শনির সাড়ে সাতই চলছে কাজেই আপনারা এই বছর যা পাবেন তা সমস্তটাই সংঘর্ষের মাধ্যমে পেতে হবে এবং আপনাদের শুভ যে খুব একটা হবে তা নয় তা সত্ত্বেও আমি জানিয়ে রাখি কোন কোনো ক্ষেত্রে শুভর সম্ভাবনা রয়েছে বেশি আপনারা যদি একটু সৎভাবে পরিশ্রম করতে পারেন তবে দেখবেন আপনারা এই সাড়ে সাতির মধ্যেই অনেক কিছু পেতে পারেন আসুন তবে জানিয়ে দিই আপনারা কি কি পেতে পারেন প্রথমে আসি শিক্ষা জীবনের কথায় যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য বছরটি যাবে মিশ্র প্রকৃতির অর্থাৎ এই চোদ্দোশো সাতাশ বঙ্গাব্দে আপনাদের উত্থান ও পতন থাকবে আপনারা যেমন পরিশ্রম করবেন তেমন নাম্বার পাবেন না কাজেই নাম্বার পাওয়ার জন্য আপনাদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে তবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত বা উচ্চশিক্ষার জন্য বাড়ির বাইরে থেকে পড়াশোনা করছেন এবং যারা গবেষণার কাজে রত রয়েছেন তাদের জন্য এই বছরটি শুভ যাবে পারিবারিক ক্ষেত্রে সব কিছু মোটামুটি আপনার আয়ত্তের মধ্যে থাকলেও সম্পর্কগত ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সেক্ষেত্রে আপনাদের ধৈর্য রাখতে হবে এবং আপনাদের সহ্য করতে হবে চাকরি ক্ষেত্রে অবাঞ্ছিত পরিস্থিতি বা কোনো জটিল পরিস্থিতি দেখা দিতে পারে তা সত্ত্বেও বছরের মাঝামাঝি সময়ে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা চাকরি ক্ষেত্রে পদোন্নতি এবং মানসম্মান বৃদ্ধি পাবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও ইনকাম বৃদ্ধি পাবে এই বছর যারা নিত্য ব্যবহার্য জিনিস যারা প্লাস্টিকের যারা কমিশন সম্পর্কিত ব্যবসা করেন এবং যারা সেন্ট প্রফেশনের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য বছরটা আশানুরূপ শুভ যাবে এই বছরে নতুন ব্যবসা শুরু বা অর্থ বিনিয়োগ যদি করতে চান তবে খুব সতর্কতার সঙ্গে আপনাকে এ বছর হবে যারা মেডিসিনের ব্যবসা করেন যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন যারা এনজিওর সাথে যুক্ত যারা ডাক্তার নার্স যারা কসমেটিকের ব্যবসা করেন যারা পোশাক পরিচ্ছদের ব্যবসা করেন যারা চায়ের ব্যবসা করেন যারা পেট্রোনের ব্যবসা করেন যারা টেলিকম সেক্টরের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য বছরের প্রথম তিন মাস বাদ দিয়ে বাকি ন মাস মোটের উপর শুভ যাবে তবে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন এবং মেডিসিনের ব্যবসা করছেন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের জন্য এই বছরটি বেশিরভাগ সময় শুভ যাবে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন এই বছর তাদের বিবাহ হয়ে যাবে তবে খোঁজখবর নিয়ে অবশ্যই বিবাহ করবেন কেননা আপনাদের শনির সাড়ে সাতই চলছেন এই বছর প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ব্রেকআপের সম্ভাবনা রয়েছে কাজেই খুব সাবধানে কথাবার্তা বলুন এবং আপনারা অবশ্যই পার্টনারকে সময় দিন শারীরিক বিষয়ে আপনাকে এবছর সতর্ক থাকতে হবে কারণ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে এবং উঁচু জায়গা থেকে পড়েও যেতে পারেন আপনাদের গলা চোখ মূত্র গ্যাস অ্যাসিডিটি বাতের ব্যথা আপনাদেরকে প্রচুর পরিমাণে এবছর ভোগাবে এছাড়াও চর্মরোগ এবং অপারেশনের সম্ভাবনা দেখা দিচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের এই বছর বছর আপনাদের শুভ রং সবুজ এবং হলুদ শুভ ধাতু লোহা এবং সীসা শুভ দিক পশ্চিম দিক শুভ সংখ্যা আট সতেরো এবং ছাব্বিশ শুভবার শুক্রবার এবং শনিবার নটারি কেনার শুভ তারিখ হল চার তেরো বাইশ তিন বারো একুশ তিরিশ আট সতেরো এবং ছাব্বিশ যে কোনো মাসের এই তারিখে আপনারা নটারি কাটুন তবেই দেখবেন আপনাদের নটারিতে পুরস্কার পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে ধন্যবাদ